हेलो पेरेंट्स, वेलकम बैक टू माय चैनल। आमी अनामिका और आपनारा देखछेन बीए पॉजिटिव मॉम। आजकेर भिडियोते आमी आपनादेर एकटा प्रश्न उत्तर दिते जाच्छी। मायेरा एटा अनेकेई आपनारा आमाके प्रश्न करेछेन जे रातेर बेला बाच्चादेरके डायपार पराना कि सेफ किना, बा डायपार पराले बाच्चादेर कि धरनेर समस्या होते पारे। डायपार रिलेटेड आमी अनेक भिडियो करेछि एबं एई विषय निये आमी डिटेल आलोचना करेछि, किन्तु स्पेसिफिकली मायेरा जेहेतु एई प्रश्नटा करेछेन, आमार मने हय এই প্রশ্নের উত্তর দেওয়াটা খুবই জরুরি। সাধারণত আমরা মায়েরা বাচ্চাকে ডায়পারটা রাতেই পরানোটা প্রেফার করি। বেসিক্যালি আমি তো আমার দুটো বাচ্চাকে রাতেই ডায়পার পরাতাম, আর এটার পেছনে শুধুমাত্র একটাই কারণ ছিল, সেটা হচ্ছে যে বাচ্চারা যেন নিশ্চিন্তে ঘুমোতে পারে। আর বারবার ঘন ঘন পি করলে, প্রস্রাব করলে বাচ্চাদের ঠান্ডা লেগে যেতে পারে, তো সেই জন্য আমি তাদেরকে ডায়পার পরিয়ে ঘুম পাড়াতাম। এছাড়াও আরেকটা রিজন ছিল আমার নিজেরও ঘুম, কারণ গোটা দিন বা সারা দিনই বাচ্চাকে নিয়ে অনেক মায়েদেরকে বিজি থাকতে হয়, তাদেরকে একটু পর পর ফিড করাতে হয়, তারা ঘন ঘন পি করে, পটি করে, তাদের কাপড় চোপড় সমস্ত কিছু যত্ন করতে হয়। একটা নবজাত শিশুর পেছনে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় একজন মাকে। তো রাতে যদি প্রপার ঘুম না হয় তাহলে সারাদিনই কিন্তু মেজাজটা খিটখিটে থাকবে, খুব ক্লান্ত বোধ হবে। তো আপনার ইচ্ছে করবে না যে বাচ্চার নিজে অনেকটা সময় দেওয়ার, বা নিজেরও শরীরটা খারাপ লাগবে। যদি আপনার সিসেকশন ডেলিভারি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার বিশ্রামেরও প্রয়োজন, এবং রাতের ঘুমটা যদি প্রপার না হয় তাহলে গোটা দিন কিন্তু মায়েদের নষ্ট হয়ে যায়, এবং যেটা বললাম মেজাজটাও খিটখিটে হয়ে যায়। তো তারপর আমার দুটো বাচ্চাকে, যেমন ছেলেকে আমি 45 ডেজের পর থেকেই কন্টিনিউ করতে থাকি, আর মেয়েকে যেমন 1 মাস বয়সের পর থেকে। আর ওই পিরিয়ডটা যখন ওদেরকে আমি ডায়পার পরাতাম না, আমি দেখেছি যে আমি সারাটা রাত্র জেগে থাকতাম যে ওরা পি করলো কিনা, একটু পরে পরে আমি উঠতাম, উঠে দেখতাম। তো এতে কী হতো, আমার ঘুমটা হতো না, পরে কি সকালবেলা যখন উঠতাম আমার শরীরটা খুব খারাপ লাগতো। তো এই অসুবিধাটা দূর করার জন্যই কিন্তু আমি ডায়পারটাকে ইন্ট্রোডিউস করি রাতের বেলা, এবং গোটা দিন কিন্তু আমি কখনোই ওদেরকে ডায়পার পরাইনি। এখন ডায়পার থেকে সমস্যা কী হতে পারে? অ্যাকচুয়ালি আমি যদি বলি, আমি কিন্তু কোনো ধরনের সমস্যা ফেস করিনি। অ্যাকচুয়ালি ডায়পার পরালে কী হয়, বাচ্চাদের যে একটা প্র্যাকটিস বা অভ্যাস, যে আমার পি পেয়েছে বা পটি পেয়েছে কথাটা বলা, সেই অভ্যাসটা নষ্ট হয়ে যায়। তবে এটা সবার ক্ষেত্রে ঠিক না। আপনি যদি আপনার বাচ্চাদের ট্রেন করিয়ে রাখেন, আপনি যদি আপনার বাচ্চাকে বোঝান যে যখন তোমার পি পাবে বা পটি পাবে তখন তোমাকে বলতে হবে, বা সারাদিন যেহেতু ও ডায়পারের মধ্যে নেই, আপনি কিন্তু সেই সময়টাকে প্র্যাকটিসও করে নিতে পারেন। তো আমার মনে হয় কেউ যদি রাতে 10 থেকে 12 ঘন্টা বাচ্চাকে ডায়পারের মধ্যে রাখেন, তাহলে তার কিন্তু সেই রকম কোনো প্র্যাকটিসের ব্যাঘাত বা সে বলতে পারছে না বা তার অভ্যাসটা নষ্ট হয়ে যাচ্ছে সেরকম হয় না। বিশেষ করে সেটা তাদেরই হয় যারা 24 ঘন্টা ডায়পারের মধ্যে থাকে। বাচ্চাদের যখন আমরা ডায়পার পরাই, তো ডায়পারের যে ম্যাটেরিয়ালটা ওর স্কিনের সঙ্গে সরাসরি টাচ করে থাকে। এছাড়াও বাচ্চা যখন এর মধ্যে পি করে তো ভেতরটা আর্দ্র হয়ে যায়, তো সেই আর্দ্রতাও কিন্তু তার স্কিনকে টাচ করে। তো এই থেকে কী হতে পারে, স্কিন অ্যালার্জি বা র্যাশেস হতে পারে, এবং এই সমস্যাটাকে প্রিভেন্ট করার জন্য আমরা ডায়পার র্যাশেস ক্রিম ব্যবহার করতে পারি। আমি আগের ভিডিওতেও এই কথা বলেছি যে জিঙ্ক অক্সাইড যুক্ত আমরা ডায়পার র্যাশেস ক্রিম ব্যবহার করতে পারি, তাহলে সেটা স্কিনকে কোনো রকমভাবে হার্ম করবে না ডায়পার থেকে বা তার পি থেকে। তো রাতের বেলা ডায়পার পরানো কোনো খারাপ কিছু না, রাতের বেলা ডায়পার পরানোটা একদমই সেফ। তবে দেখতে হবে ডায়পারের কোয়ালিটি যেন ভালো হয়, আর একটা হচ্ছে যে ডায়পারের ফিটিংসটা যেন ভালো হয়, আর যেটা হচ্ছে বাচ্চা যদি খুব ঘন ঘন পি করে তাহলে রাতে একবার ডায়পারটা চেঞ্জ করে দিতে হবে। অবশ্যই ডায়পার র্যাশেস ক্রিম ব্যবহার করবেন এবং সেটা জিঙ্ক অক্সাইড যুক্ত হওয়া যায়। আরেকটা যেটা হচ্ছে যে ডায়পার যখন আপনি বাচ্চাকে পরাবেন তখন আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে ডায়পারটা যেন খুব টাইট না হয় বা খুব লুজ না হয়। খুব টাইট হলে বাচ্চার স্কিনে দাগ পড়ে যেতে পারে ইলাস্টিক থেকে, আর খুব লুজ হলে ওর পিটা লিক করতে পারে। এনিওয়েজ, যেটা মূল আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে ডায়পার পরাটা কি রাতে সেফ? অবশ্যই বাচ্চাকে 10 থেকে 12 ঘন্টা ডায়পার পরানো যেতে পারে। বাচ্চা যদি ঘন ঘন পি করে তাহলে মাঝখানে একবার ডায়পারটা চেঞ্জ করে দেওয়া যেতে পারে, আর ডায়পার খোলার পরে বাচ্চার স্কিনটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, জল দিয়েই হোক বা ভিজে কাপড় দিয়েই হোক, তাহলে স্কিনে কোনো রকমের দাগ পড়বে না। আর একটা বিশেষ কথা আমি এখানে বলবো, শীতকালে অবশ্যই বাচ্চাকে ডায়পারের মধ্যে রাখাটা আমি মনে করি খুব জরুরি, কারণ বাচ্চাদের কিন্তু শীতকালে ঠান্ডা খুব বেশি লাগে। তো সে যদি পিয়ের মধ্যে থাকে তাহলে কিন্তু রাতে তার বুকে কফ হয়ে যাওয়ার বা ঠান্ডা লাগার সমস্যা হতে পারে।
গরমকালে আপনারা ডায়াপারটা স্কিপ করতে পারেন, মায়ের যদি কোনো সমস্যা না থাকে, মায়ের যদি ঘুমের সমস্যা না হয়, মা যদি ভাবেন ঘন ঘন বাচ্চার ন্যাপি বা কাঁথা চেঞ্জ করতে পারবেন, তো অবশ্যই বাচ্চাকে ডায়াপার ছাড়াই রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আশা করি যারা আমাকে এই প্রশ্নটা করেছেন যে রাতে বাচ্চাকে ডায়াপার পরানোটা সেফ কিনা, আমার নিজের পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমি বলবো বাচ্চাদেরকে রাতে ডায়াপার পরানোটা সেফ। তবে একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে বাচ্চাকে তার পাশাপাশি অভ্যাসও করতে হবে, বাচ্চাকে নিজে বলার যে আমার কী পেয়েছে পটি পেয়েছে সেটাও কিন্তু পাশাপাশি প্র্যাকটিস করাতে হবে। তাহলে দেখবেন আপনার বাচ্চা যখন 1.5 বা 2 বছর বয়স, সে রাতে তো পি করবে না, বরং আপনাকে বলবে, তাহলে আপনি দেখবেন যে তার ডায়াপার পরানোর ফলে তার যে স্বাভাবিক যে প্র্যাকটিসটা সেটাও কিন্তু নষ্ট হচ্ছে না। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করবো, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো থাকবেন সুস্থ থাকবেন।